কিন্তু এই আশুরা আমাদের মনে নেই, আমাদের জেহেন অন্তর জুড়ে আসে কারবালার আশুরা। এটা বাস্তব, কারবালার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মৃত্যুর মাত্র 50 বছর পরে, মাত্র সেই মুসলমানদেরই, তার উম্মতেরই কিছু মানুষ, তার প্রিয়তম নাতি, তার কলিজার টুকরা নাতি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার বংশের নিষ্পাপ নিরীহ অসহায় অনেকগুলো মানুষকে হত্যা করে। বিষয়টা খুবই জটিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম নাতি তারই উম্মতের হাতে শহীদ হয়ে যাচ্ছে। এটা কষ্টের ব্যাপার, বেদনার ব্যাপার, এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে উম্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি, মারামারি, ফেতনা সৃষ্টি হয়েছে। যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা হতা হ্যায় কি জানো হর কারবালা কে বাদ মে, কারবালার পরে ইসলাম জিন্দা হয়, তবে আমার জানা মতে কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি। কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি, কারবালার ঘটনা বেদনা ব্যথা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে। কারবালার ঘটনায় যারা হত্যাকাজে শরিক হয়েছে সবাই নিহত হয়েছে, অপমৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না। তো যাই হোক, আমরা কারবালার ঘটনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় সুন্নতের আলোকে কী হওয়া উচিত সংক্ষেপে বলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আনলেন যেটা বিশ্বে ছিল না, আরব দেশে তো ছিল নাই। আরব দেশের মানুষ ছিল কবিলাতান্ত্রিক, গোত্রভিত্তিক, কোনো রাষ্ট্র কিন্তু আরব দেশে ছিল না। রাসূলুল্লাহ যখন আসেন আরবে কোনো রাষ্ট্র ছিল না, ছিল একদম সিরিয়ার পাশে এবং পারস্যের পাশে ছোট রাষ্ট্র ছিল। রাষ্ট্র মানে একজন রাষ্ট্রপ্রধান, তার হাতে বাহিনী, বিচার আচার, জনগণ যে যে গোষ্ঠীর হোক আর যে দলের হোক রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। আর আরব দেশে ছিল রাষ্ট্র বলে কিছু নেই, সমাজ ছিল আর গোত্র, প্রত্যেক ব্যক্তি তার কবিলা, মণ্ডল গোষ্ঠী মণ্ডলদের হেড, সে বললে অস্ত্র নিয়ে বেরিয়ে যাবে, সে বললে দাঁড়িয়ে যাবে, সে বললে লড়াই করবে। প্রত্যেক গোত্রের মানুষ তাদের গোত্রের প্রধানের নির্দেশে চলতেন। গোত্র হলো রাষ্ট্র, যুদ্ধ হবে গোত্রের প্রধান বললে হবে এই দলে এই দলে, ওটা উনি বলবেন। ওই সময়ে বিশ্বে রাষ্ট্র ছিল, আরবের বাইরে মিশরে, সিরিয়ায়, পারস্যে, ইউরোপে, ভারতে, চীনে সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল। তবে গোত্র এবং রাষ্ট্রের একটা মিল ছিল, গোত্র ব্যবস্থা রক্তের উপরে ভিত্তি, একজন মারা গেলে তার ভাই অথবা ছেলে গোত্রের প্রধান হলো, একজন মারা গেল তার ভাই ছেলে ভাতিজা গোত্রের প্রধান হবে, রক্ত বংশ এখানে মেন। আবার যে রাষ্ট্র ব্যবস্থা চালু ছিল বিশ্বে সেটাও ছিল রক্ত বংশতান্ত্রিক, রাজা মরে গেলে রাজার ছেলে ভাই বউ কেউ না কেউ রাজা হবে, বাইরের কেউ না। আপনারা শুনেছেন ডেমোক্রেসি বলে একটা শব্দ আছে, আমরা বাংলায় বলি গণতন্ত্র। এটা রাসূলুল্লাহ সাল্লামের আগেই, কয়েকশো বছর আগে গ্রীসে জন্ম নিয়েছিল এবং সেখানেই মারা গিয়েছিল। গণতন্ত্র হলো জনগণের পরামর্শই দেশ চলবে, সরাসরি বা পরোক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থাও ছিল বংশতান্ত্রিক আর আরব দেশের সমাজ ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক। বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আরেকটা বিষয় ছিল, রাজা মানে মালিক আর জনগণ হলো প্রজা, প্রজা হলো মালিক অধীন, রাজা যেটা বলবে মেনে নিতে হবে, যদি বলে এখান থেকে বাড়ি সরা ওইখানে যাও যেতে হবে, যদি বলে বাঁচো বাঁচো মরো মরো,
রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিক এবং মামলুকের, রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিকের সাথে তার মালিকানাধীন দ্রব্য বা মানুষের। এখানে রাজ্য কি করে চলবে জনগণের কোনো ইচ্ছা বিষয় না, রাজা যেটা বলবে সেটা, এটাকে বলা হয় স্বৈরতন্ত্র, অটোক্রেসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে আসলেন, তিনি দ্বীনের পাশাপাশি একটা রাষ্ট্র দিয়ে গেলেন, সেই রাষ্ট্রটা আবার দিলেন কি সম্পূর্ণ অভিনব নতুন রাষ্ট্র, বংশতান্ত্রিক নয় যোগ্যতাতান্ত্রিক। যে কোনো যোগ্য মানুষ রাষ্ট্রের প্রধানে উপরে যেতে পারে। আলাইকুম বিসসামে আতা ওয়া ইন উম্মির আলাইকুম আবদুন হাবশি, যদি একজন কালো কাফরি নাকবোচা কানবেকা কৃতদাস সেও যদি তোমাদের আমির হয়, শাসক হয়, প্রশাসক হয়, তার আনুগত্য করতে হবে। দ্বিতীয় বিষয়, এখানে জনগণের পরামর্শ নিয়ে চলতে হবে। আমরুম শুরা বাইনাহুম, প্রতিটি কাজ আমানত আদায় করতে হবে, ইনসাফ আদালত প্রতিষ্ঠা করতে হবে। জনগণ ইচ্ছা করলেই শাসকের সমালোচনা করতে পারবে, তার সামনে আইন পেশ করতে পারবে যেটা ঠিক হয়নি। এই যে সিস্টেম, এটা অভিনব ছিল, আরবরা তো দেখেনি, দুনিয়ার মানুষ ওই সময় দেখছিল না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর সময় আসলো, সাধারণ মানুষ সবাই আশা করছে তিনি কাউকে গদ্দিনশীল করে যাবেন, কারণ আইন কানুন যাই দেয়া হোক, নিয়ম হলো কেউ মরার সময় কাউকে না কাউকে বলে যাবে আমার পরে তোমরা এর দেখবা। রাসূলুল্লাহ সাল্লাম এটা যদি বলতেন তাহলে সহজ হতো মানুষের জন্য, কিন্তু এই যে নতুন সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাম দিলেন এটা প্র্যাকটিক্যাল হতো না। যেমন আপনি সাঁতার শেখাবেন হাত ধরে রেখেছেন, প্র্যাকটিক্যাল হলো না, হাত ছেড়ে ধাক্কা মেরে পানিতে দিলেন, পাঁচ গাল ডক ডক করে পানি খাবে, পেট একটু ফুলবে, সাঁতার শিখে যাবে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাম কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না। তখন সাহাবীদের ভিতরে দুটো ধারা ছিল, রাসূলুল্লাহ সাল্লাম বংশের অনেকে মনে করতেন, অথবা কোনো কোনো সাহাবি মনে করতেন যে রাসূলুল্লাহ যাই বলেন, যুগ যুগ ধরে তো বংশতন্ত্রই চলছে, আমাদের দেশে কোনো পীর সাহেব যদি মরে যান তার গদ্দিনশীন কী হয়, যদি অন্য কেউ হয় মুরিদরা মানতে চায় না, এটা আমরা পীর সাহেবরা পীর দরবারের লোকেরা করতাম। এখন রাজনীতিবিদরা কী করেন, কী করেন এখন রাজনীতিতেও বংশতন্ত্র কেন, কারণ মানে আমরা মানসিকতাই ওই রকম রয়ে গেছি, যদিও বলছি গণতন্ত্র কিন্তু বংশের একজন মানুষকে যত কদর করি অন্য বংশের মানুষের ওরকম কদর করতে পারছি না। এজন্য নেতার বংশের যদি কেউ আসে যত সহজে দল ঐক্যবদ্ধ হয়ে যায়, বাইরের কেউ গেলে ওরকম হয় না, এটা আমরা আমাদের দেশেও জানি। আরব দেশে আরও কঠিন, সবাই অনেকেই মনে করছিলেন রাসূলুল্লাহ সাল্লামের প্রিয়তম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো দায়িত্ব দেবেন, কারণ সব সময় তিনি তার পাশে আছেন। কেউ কেউ মনে করছিলেন হয়তো তিনি তার বংশের কাউকে দেবেন, কারণ যুগ যুগ ধরে তো বংশতান্ত্রিক হয়েই আসছে, তার বংশে তো যোগ্য লোক আছে তিনি দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেননি। তার অফাতের পরে সাহাবিরা দ্বিধাদ্বন্দ্ব কে হবে, আনসারিরা বলেন আমরা, মুহাজিররা বলেন আমরা, বংশের লোকেরা কেউ কেউ বলছিলেন আমাদের থেকেও হবে, শেষ পর্যন্ত নানান রকমের কথাবার্তার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, এরপরে ওমর হলেন, এরপর ওসমান হলেন। সব সময় কিছু মানুষ মনে করছিল রাসূলুল্লাহ সাল্লামের বংশের কেউ হতে পারে, যোগ্যতা আছে, আবার অনেকেই মনে করছিল যে না সাহাবীরা আরও আছেন তারাও যোগ্য। সর্বশেষ যে নির্বাচনটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার ওফাতের পরে। ওমর বললেন তোমাদেরকে রেখে গেলাম,
আব্দুর রহমান আউফ, ওসমান, আলী, তালহা, জুবাইর, আর কে, এই চারজন পাঁচজন, আব্দুর রহমান, আলী, ওসমান, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাদেরকে একটা কমিটি করে দিলেন। তোমরা কমিটি পরামর্শ করে তোমাদের ভিতর থেকে একজন হবে। কমিটিতে বসে আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আমি হব না, আমি আমার ক্যান্ডিডেসি প্রত্যাহার করলাম, এখন আপনারা বাকিরা যদি চান তাহলে আপনাদের ভিতর থেকে কাকে করব আমি জনগণের সাথে পরামর্শ করে দিতে পারি। তারা বলে ঠিক আছে, আপনি পরামর্শ করে দেন। তিন দিন তিন রাত তিনি পরামর্শ করলেন। এরপরে মসজিদে নববীতে ফজরের নামাজের পরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আলী কিছু মনে করেন না, জনগণের পরামর্শ ওসমানের দিকে যাচ্ছে, এই জন্য আমরা আসেন সবাই ওসমানের হাতে বায়াত করি রাষ্ট্রপ্রধান হিসেবে। এরপরে সবাই বায়াত করলেন। এই যে ধারা জনগণতান্ত্রিক, পরামর্শতান্ত্রিক, কাউকে কেউ খলিফা গদ্দিনশীন করে যাচ্ছে না, এটা একটা অভিনব বিষয় হওয়ার কারণে এটাকে মেনে নিতে উম্মতকে অনেক খাবি খেতে হলো, পানি খাইতে হলো। এটা ঘটল ওসমান রাদিয়াল্লাহু তাআলার অফাতের পরে। তিনি শহীদ হলেন, মদিনার লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানালো, সিরিয়াতে মুয়াবিয়া বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমানের হত্যার বিচার না হলে আমি মেনে নেব না, এই বিচার অবিচার বিচার বিচার এটা নিয়ে আলী বললেন সবাই ঐক্যবদ্ধ, এখনও বিদ্রোহীরা সেনাবাহিনীতে রয়েছে, তারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে, আমরা যদি বিভক্ত থাকি আমি বিচার করতে পারবো না, আসেন ঐক্যবদ্ধ হই, এরপরে আমরা অবশ্যই বিচার করব। এই নিয়ে বিতর্ক হতে হতে যুদ্ধ হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার লোকেরা খলিফা বানালো, ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের ঘোষণা দিলেন, দুই দলে যুদ্ধ হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে না, আমি আমার নানার উম্মতে যুদ্ধ করাবো না। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন। এই হলো তৎকালীন প্রেক্ষাপট। আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, ওদিকে যাব না, আমাদের শিক্ষাতে আসি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন, একদম টনটনে, আইন শৃঙ্খলা নিরাপত্তা শান্তি, অন্য দেশের সাথে সন্ধি যুদ্ধ বিজয় খুব ভালো চলল। শেষ জীবনে অনেকেই তাকে পরামর্শ দিল যে ওমরের পর থেকে মুসলিম রাষ্ট্রটা যেভাবে দুর্বল হয়ে গেছিল ওসমান এবং আলীর দলতলের সময়ে, আপনার সময় খুব শক্তিশালী হয়েছে, আপনি একজনকে গদ্দিনশীন করে যান। তিনি বিষয়টাকে ভালো মনে করলেন, উম্মতের জন্য, দিনের জন্য, রাষ্ট্রের জন্য, এন্ড কাকে করা যায়, আপনার ছেলে ইয়াজিদকে করেন। আপনারা তো মনে করেন যে ইয়াজিদের পক্ষে বোধ হয় কেউ ছিল না। আচ্ছা বলেন, আমি হুজুর যদি ভোটে দাঁড়াই প্রেসিডেন্ট ভোটে, আর আমাদের দেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছেলে দাঁড়ায়, ভোট কে বেশি পাবে কর? আমরা হয়তো মনে করি তৎকালীন মুসলিম বিশ্ববোধে ইয়াজিদের পক্ষে কেউ ছিল না, অধিকাংশ এলাকায় ইয়াজিদের পক্ষে ছিল, আরব কবিলাগুলো বিশেষ করে মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাদ দিলে অধিকাংশই তাদের কথা হলে এটা খুব ভালো হয়, দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে। কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ পুরনো সাহাবিরা তখনও বেঁচে আছেন অনেকেই, তারা এটা পছন্দ করলেন না, অনেকে রাজিও হলেন না। এই অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু মারা গেলেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আগের সরকার বলে গেলেই রাষ্ট্রপ্রধান হয় না, রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পরে যখন জনগণ মেনে নেয় তখন সেটা রাষ্ট্রপ্রধান বলে গণ্য হয়। অধিকাংশ জনগণ ইয়াজিদের বায়াত করল, মক্কা শরীফ মদিনা শরীফের লোকেরা অনেকে ইয়াজিদের বায়াত করলো না,
কেউ কেউ করলো, কুফার লোকেরা লক্ষ লোকে চিঠি লিখে পাঠালো মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, চিঠি লিখে পাঠালো আপনি আসেন আপনাকে আমরা বাদশাহ বানাবো। মুয়াবিয়া মারা গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন খলিফার পদ শূন্য, আপনাকে আমরা খলিফা মানব, আর কোনো খলিফা মানব না। তিনি মদিনার বন্ধুদের কাছে পরামর্শ চাইলেন, সবাই বললেন যাবেন না, কুফার লোকেরা খুবই দুর্বল প্রকৃতির, মানে আমি বলছি এটা সাহাবিরা বলেননি, আমাদের বাংলাদেশিদের মতো বিরাট নারায়ণ তাকবীরে আমার পিছনে আসে লক্ষ লক্ষ, ওই দিক থেকে একবার সাউন্ড এসে দেখবেন কিচ্ছু নেই। আর সিরিয়ার লোকেরা অসম্ভব জেদি, তারা ময়দান ছাড়বে না। কুফার লোকেরা আপনার বাবাকে জ্বালাইছে, তারা তাদের প্রতিজ্ঞা রাখেনি, ভক্তি আছে মহব্বত আছে কিন্তু কাজের সময় এলোমেলো হয়ে যায়, আপনি ওদের কাছে যান না, আপনি মদিনায় শান্তিতে থাকেন, রাষ্ট্র আপনার দরকার নেই। লম্বা কথা, এক পর্যায়ে উনি বললেন যে না আমি ভয়ে বসে থাকবো, সুন্নত কায়েমের জন্য, শরিয়া কায়েমের জন্য, হাত কায়েমের জন্য আমি যাব না, তারা চাচ্ছে আমি তো চাচ্ছি না। তখন উনি পরিবারের সদস্য নিয়ে মক্কা হয়ে কুফায় রওনা দিলেন। উনি যুদ্ধ করতে যাননি, উনি গিয়েছেন কুফাবাসী বায়াত করেছে উনি তাদের দায়িত্ব গ্রহণের জন্য গিয়েছেন, এই জন্য পরিবারের সদস্য নিয়ে গেছেন, কোনো সৈন্য নিয়ে যাননি। এজিদ খবর পেয়েছে, তখন তার মোবাইল ছিল না, খবর পেয়েছে কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যোগাযোগ করছে। এজিদ দ্রুত, কুফার গভর্নর ছিলেন এক সাহাবি নোমান ইবনে বাশির, সম্ভবত মনে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ তাড়াতাড়ি ওবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়েছে দ্রুত যে কুফার থেকে নোমানকে সরাও, তুমি দায়িত্ব গ্রহণ করো, কুফাবাসীদের এমন সাইজ করবা যেন আর হুসাইন নামও মুখে না নেয়, আর হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে, আগেই তাকে ব্যারিকেড দিবা, দিয়ে ব্যাক করিয়ে দিবা। যাই হোক, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসার পরে কয়েকদিনের ভিতরে সব সাইজ, কুফাবাসীর আর কোনো জিন্দাবাদ নেই, এখন আর কেউ হুসাইনের পক্ষে নেই, এখন বাহিনী নিয়ে কারবালার প্রান্তলে হুসাইনকে ঘেরাও করলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো লড়তে আসিনি রে বাবা, তোমরা ডেকেছো তাই আসছি, তোমার যদি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাচ্ছি, অথবা আমাকে আমাকে ছেড়ে দাও আমি বর্ডারে যেয়ে জিহাদ করব, অথবা আমি এজিদের কাছে যেতে রাজি আছি, তোমাদের হাতে সারেন্ডার করতে রাজি নেই। তো যাই হোক, ওরা চিন্তা করলো যে হুসাইনকে যদি আমরা না মারি তাহলে তো এজিদ খুশি হবে না। এক পর্যায়ে তারা হুসাইন রাদিয়াল্লাহু বংশের নিষ্পাপ শিশু নিরীহ নারী পুরুষ সহ অনেক মানুষকে হত্যা করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো এবং তার মাথা কেটে নিয়ে এজিদের কাছে পাঠালো। এক্ষেত্রে শুধু আপনাদের বলবো বিষাদসিন্ধুতে যে গল্প আছে সবই মিথ্যা, এই যে পিঠের পারে বসলো এদিকে ছুরি দিল ওদিকে তোমার জান্নাতে না নিয়ে যাব না, এই সীমার মাথায় নিয়ে যাচ্ছে ইহুদির বাড়ি অমুকের বাড়ি, সব মিছে কথা, এগুলো কাল্পনিক উপন্যাস আমরা সত্য মনে করি, বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই। এজিদ ব্যজ্যত খুশিই হলো, যদিও এজিদ হুসাইনকে হত্যা করার নির্দেশ দিছিল না, তবে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিইনি, ব্যজ্যত মনে হয় সে খুশিই হলো যে যাক দুশ্মনেরটা গেল। একটা সহজ বিষয় শোনেন, এজিদ আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই খুবই পাকা ইমানদার মুসলমান ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, অবশ্য শিয়ারা বলে মতরত খাইতো এগুলো মনে হয় না, কারণ আমাদের দেশের আমরা ভালো মুসলমান না সেই যুগের লোকেরা ভালো মুসলমান ছিল কম, হ্যাঁ ঠিক না, আমাদের দেশের একজন সবচেয়ে বড় নাস্তিক মন্ত্রী সে কি মাসের সামনে মদ খাবে, মাতালে বাইরে আসবে, ওজু না থাকলেও নামাজের রক্ত পড়ে গেলে ঠিক না, আপনারা কি মনে করেন সেই দেশের মানুষ এইটুকু বুঝতো না? বিষয় হলো ঠিক আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই, বা বর্তমান বিশ্বের বা পরবর্তী বিশ্বের পূর্ববর্তী বিশ্বের
বড় বড় রাজনীতিবিদ, খলিফা, আমির, ওমরা, বাদশা, শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মতোই পাকা ইমানদার ছিল, নামাজ, রোজা, হুজুরদের সম্মান সবই করত, তবে ক্ষমতার কেউ প্রতিদ্বন্দ্বী কোনো মায়া দয়া নেই। তো এই জন্য ক্ষমতার জন্য এজিদ কয়েকটা কাজ করছিলেন। এক নম্বর হলো হুসাইনের খুন, শুধু হুসাইন নয়, তার বংশের নিরীহ মানুষদের এই যে খুন করা হলো এটা উনি বিচার করেননি। সবচেয়ে পজিটিভ এটুকু বলা যায়, তিনি হুকুম দেননি কিন্তু তিনি কোনো বিচার করেননি, দুঃখ প্রকাশ করেননি, শাস্তি দেননি, বরং এরাই তার মূল বাহিনী ছিল। দ্বিতীয়, হুসাইন গেলেন, এরপরে পরের বছরে মদিনার লোকেরা বিদ্রোহ করল, সৈন্য পাঠালো এজিদ মদিনায়, শত শত হাজার গণহত্যা, সাহাবিদেরকে হত্যা করে, সাহাবিদের আওলাদদের হত্যা করে, ধর্ষণ হয়েছে, এজিদের বাহিনী মদিনায় গণহত্যা চালাইছে। এজিদের দুই বছরের দুই কাজ। তৃতীয় বছরে মক্কায় বাহিনী পাঠালো, মক্কায় কাবা ঘরে কাবান দেখল, তৃতীয় কাজ। এই সব কিছু কেন করলো? ক্ষমতায় থাকার জন্য। মজা হলো চতুর্থ বছরে এজিদ মারা যায়, চতুর্থ বছরে এজিদ মারা যায়, বিষাদ সিন্ধুতে যা আছে মিশে কথা, স্বাভাবিক অসুখ এসে মারা যায়। এর চেয়েও মজা হলো দুনিয়াতে যত রাজা বাদশা মরে গেছে প্রত্যেকের বংশে দু একশো বছর রাজা হয়েছে, এজিদের বংশে আজ পর্যন্ত কেউ রাজা হয়নি। আজ পর্যন্ত এজিদের মৃত্যুর পরে তার ছেলে মুয়াবিয়া ইবনে এজিদ ইবনে মুয়াবিয়া রাজত্ব নিয়েছিলেন, বলা হয় খুব ভালো মানুষ ছিলেন, ওই উমাইয়ারা ওকে মেরে ফেলে। এরপর থেকে আজ পর্যন্ত এজিদের বংশের কেউ রাজা হয়নি, অন্যান্য অনেক বংশের হয়েছে, শয়তানের বংশ, ভালো মানুষের বংশ। তাহলে এখানে বড় পদ শিক্ষা আমরা দেখছি যে যে ক্ষমতার জন্য আমরা এত কিছু করলাম, সেই ক্ষমতা না এজিদ নিজে ভোগ করলো, না তার বংশের কেউ ভোগ করতে পারলো। এর ভিতর আমাদের অনেক শিক্ষা আছে ভাইরা। আল্লাহর এই বিচার কিন্তু চিরন্তন। আপনি মানুষের উপরে জুলুম করছেন, জমি কেড়ে নিচ্ছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছেন, খুন করছেন, হয়তোবা সমাজের মাতবরির জন্য, অথবা কিছু জমি জমা টাকা পয়সার জন্য, অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য, কিন্তু আপনি কী করছেন? আপনি কয়দিন এই ক্ষমতা ভোগ করবেন? হতে পারে আপনার পরে আপনার বংশের কেউই আর এই ক্ষমতা ভোগ করবে না, এই জমিতেও আর তারা থাকতে পারবে না। এরকম আমাদের চোখের সামনে আশেপাশে তাকালে দেখবেন, একজন লোক বিশাল বড় লোক ছিল, দ্বিতীয় পুরুষে, তৃতীয় না, জমি তো জমি, গোরস্থান পর্যন্ত বেছে ফেলেছে, বাপের কবর পর্যন্ত বেছে ফেলেছে। তো কাজেই আমরা যারা আল্লাহর দিনের বাইরে মানুষের উপরে জুলুম করে টাকা বলেন, সমক্ষমতা বলেন, শক্তি বলেন, সম্পদ বলেন জোগাড় করতে চাই, তাদের বুঝতে হবে যে সব কিছু আপনার প্ল্যানে হবে না। এজিদ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বংশের, তার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর একেবারে শক্তির সাথে শাসন করেছেন, তারই ছেলে সে 4 বছরও বাঁচতে পারল না, মরে গেল। এই যে মানুষ মেরে ক্ষমতায় থাকলো, এই ক্ষমতা সে ভোগ করতে পারল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার, মদিনার সাহাবিদের পরিবার, মক্কায় কামান দেখল, এত কিছু করলো, কি জন্য? একটা গোল, যে ক্ষমতাটা সুসংহত করবে, কিন্তু হলো না। আরো মজার ব্যাপার, যেটা সাধারণত ঘটে না, তার বংশের কেউ আর ক্ষমতায় থাকতে পারলো না, পারলই না। দ্বিতীয় বিষয় হলো ইমাম হুসাইনের শাহাদত। ইমাম হুসাইন যখন মক্কা থেকে চলে আসবেন, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কোয়া যাবেন, তখন দু একজন প্রবীণ সাহাবি বলছিলেন যে দেখেন, আপনার নানা হলেন আখেরাতের বাদশা, দুনিয়ার বাদশাই আপনাদের জন্য পোষাবে না, কাজে ওদের দিকে যে না, দুনিয়ার বাদশাই তারা চাননি, তারা দিনের জন্যই গিয়েছিলেন। তবে আমাদের বুঝতে হবে, দুনিয়ার সাময়িক পরাজয় কিন্তু পরাজয় না। ইমাম হুসেন মারা গিয়েছেন, নির্মমভাবে শহীদ করা হয়েছে, কিন্তু বীরের মতো লড়ে মরেছেন।
তিনি মৃত্যুকে ভয় পাননি। আমরা বাহ্যিকভাবে দেখি যে তার মৃত্যুতে ইয়াজিদের বাহিনী ভয়ঙ্কর খুশি হয়েছে, গেছে শেষ, আমরা জিতে গেছি। ইয়াজিদের বাহিনী আছে আছে, ঠিক না, স্লোগান, কিন্তু আসলে কি আছে? আছে নেই? নেই তো নেই। কারবালার হত্যাকাণ্ডে যারা শরিক হয়েছে প্রত্যেকেই খুন হয়েছে, একজনও বাঁচে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেটাকে সাময়িক পরাজয় মনে করি, আচ্ছা ইমাম হুসাইন কি পরাজিত হয়ে গেছেন? ইতিহাস থেকে মুছে গেছে? তার বংশধর মুছে গেছে? তার মর্যাদা কি কমে গেছে? কিছুই হয়। কাজেই একজন লোক সাময়িক হেরে গেছে, যুদ্ধে হেরে গেছে, মরে গেছে, আমি দেখছি এই 10-20 বছরের ইতিহাসে পরাজিত, না, এর নাম পরাজয় না। জয় পরাজয় 10-20 বছরে নির্ধারিত হয় না, এটা শত শত হাজার বছর পরে দেখা যাবে কে জিতলো আর কে মরল। কাজে আমরা কোনো নেককার মানুষ, কোনো ভালো মানুষ দুনিয়ায় হয়তো মরে গেছেন, হেরে গেছেন, মামলায় ঠকে গেছেন, মানুষরা তাকে মাথায় ব্যাট দিয়ে মেরে ফেলেছে, কোনো খারাপ লোকে মরে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছেন, ও লোকটা ভালো ছিল না, খবরদার। মানুষের দুনিয়ার পরিণতি দিয়ে আখেরাতের পরিণতি বিচার করলে তো বলতে হবে যে ইয়াজিদ ভালো ছিল, নাউজুবিল্লাহ ইমাম হুসাইন হেরে গেছেন, এরকম বলার সুযোগ আছে নাকি? ওই সময়ে ওই 1-2 বছর 3 বছর যাদের ইমান দুর্বল তারা এরকম চিন্তা করেছে, তাই তো, হুসাইন হেরে গেল, মদিনাবাসী হেরে গেল, মক্কাবাসী হেরে গেল, তাহলে ইয়াজিদই বোধহয় ঠিক। ওই 3-4 বছর কারা চিন্তা করেছে? যাদের ইমান মজবুত হয়নি,